আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি করোনার এই দুর্যোগময় মুহূর্তে পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান গ্রহণ করতেছো। ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে তোমরা যুক্ত আছো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা করতেছো। সেই ধারাবাহিকতায় সিসিজে অ্যাকাউন্টিং স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থীদের জন্য তাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ভলিউম টু কোর্সে চ্যাপ্টার টু রয়্যালিটি অ্যাকাউন্টস এর দ্বিতীয় তাত্ত্বিক ক্লাসটি নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে এই অধ্যায়ের টোটাল থিওরিটিক্যাল তাত্ত্বিক বিষয়গুলো, আর আজকে আমরা যে তাত্ত্বিক বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্যবহারিক তাত্ত্বিক বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ নামে শুরু করছি। ইজারা গ্রহীতা বা ভাড়াটিয়ার বইতে হিসাব রক্ষণের এন্ট্রি সমূহ। প্রিয় শিক্ষার্থী, মূলত আমাদের রয়্যালটি অ্যাকাউন্টে যে ইজারা নিবে বা যে ভাড়া গ্রহীতা, আমরা সে তার বইয়ে যে সকল এন্ট্রি হিসাববুক্ত করবে সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। ইজারা গ্রহীতা বা ভাড়াটিয়ার লিজি বা ট্যানেন্ট বইতে সাধারণত নিম্নলিখিত হিসাব বইগুলো সংরক্ষণ করা হয়। নাম্বার ওয়ান, রয়্যালিটি পেয়াবল বা এক্সপেন্স অ্যাকাউন্ট। নাম্বার টু, ল্যান্ডলর্ড বা লেজর পার্সোনাল অ্যাকাউন্ট। নাম্বার থ্রি, শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। নাম্বার ফোর, মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট, যদি এটা আমরা অনুসরণ করি যেটা বলছে আন্ডার অল্টারনেটিভ মেথড। আমরা এটা বিকল্পভাবে এটা আমরা তৈরি করতে পারি, মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট, যদি আমরা চাই মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট আমি খুলতে বিকল্পভাবে তৈরি করতে পারি। এটা না খুলেও উপরে তিনটা অ্যাকাউন্টসের মাধ্যমে কিন্তু আমাদের হিসাব শেষ করা যাবে। ইজারা গ্রহীতা বা ভাড়াটিয়ার বইতে সাধারণত নিম্নলিখিত এন্ট্রিগুলো প্রদান করা হয়। নাম্বার ওয়ান, যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যেখানে ঘাটতি ভাড়া পুনরুদ্ধারের জন্য ন্যূনতম ভাড়া বিদ্যমান থাকে, তার মানে আমার যে শর্ট ওয়ার্কিংস হবে সেটা পুনরুদ্ধারের একটা ন্যূনতম ভাড়া বিদ্যমান, যেমন মিনিমাম রেন্ট আমার থাকবে। এক্ষেত্রে আমরা এটাকে দুই ভাগে দেখানোর চেষ্টা করেছি। ক, যখন প্রকৃত রয়্যালিটি ন্যূনতম ভাড়ার চেয়ে কম হয়, একটা হচ্ছে ন্যূনতম ভাড়ার চেয়ে যদি প্রকৃত রয়্যালিটি কম হয়, হোয়েন দ্য অ্যাকচুয়াল রয়্যালিটি ইজ লেস দ্যান দ্য মিনিমাম রেন্ট, যে মিনিমাম রেন্টের চেয়ে যদি অ্যাকচুয়াল রয়্যালিটি কম হয় সেই ক্ষেত্রে আমরা কী কী জাবেদা করব। নাম্বার ওয়ান, আমরা জাবেদা করেছি সত্যের মালিককে প্রদেয় রয়্যালিটির জন্য। সত্যের মালিক, যে ওই সম্পত্তির মালিক, তাকে যদি আমি রয়্যালিটি প্রদান করি, ফর রয়্যালিটি পেয়াবেল টু ল্যান্ডলর্ড, জাবেদাটা হচ্ছে রয়্যালিটিস পেয়াবেল ডেবিট, যেটা অ্যাকচুয়াল রয়্যালিটিস ফর দ্য পিরিয়ড, ওই সময়ের জন্য যেটা প্রকৃত রয়্যালিটি। শর্ট ওয়ার্কিংস অ্যামাউন্ট বাই দ্য হুইচ দ্য রয়্যালিটিস ফল শর্ট, যতটুকু আমার ঘাটতি হয়েছে সেটা। আর ল্যান্ডলর্ড ক্রেডিট হচ্ছে মিনিমাম রেন্টের জন্য, ল্যান্ডলর্ড আমরা ক্রেডিট করেছি। নাম্বার টু, সত্যের মালিককে নগদ পরিশোধের জন্য, ফর পেমেন্ট টু ল্যান্ডলর্ড ফর ক্যাশ, যদি আমরা নগদ পরিশোধ করি সেই ক্ষেত্রে জাবেদা করে দিব। ল্যান্ডলর্ড মিনিমাম রেন্ট ডেবিট ব্যাঙ্ক অবলিক ক্যাশ, এক্ষেত্রে আমরা ব্যাঙ্ক কথাটাও দিতে পারি অথবা আমরা ক্যাশ কথাটাও প্রিয় শিক্ষার্থী দিতে পারি। বছর শেষে হিসাব বন্ধের জন্য, বছর শেষে আমরা যদি এই রয়্যালিটিটা আমাকে বন্ধ করে দিতে হবে, ফর ক্লোজিং দ্য রয়্যালিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, হিসাবকাল শেষে আমরা যদি রয়্যালিটি বন্ধ করে দিই সেই ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে আমরা জাবেদা করব ম্যানুফ্যাকচারিং সামারি ডেবিট রয়্যালিটিস পেয়াবল ক্রেডিট, যদি আমাদের বিক্রয় দর্বী প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে ইনকাম সামারি বিক্রয় খরচ ধরে আর কি ইনকাম সামারি অ্যাকচুয়াল রয়্যালিটি ফর দ্য পিরিয়ড ডেবিট আর রয়্যালিটিস পেয়াবল ক্রেডিট, এটা খেয়াল করতে হবে। ম্যানুফ্যাকচারিং যদি পরবর্তী উৎপাদনে যায় সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সামারি, আর আমি যদি বিক্রয় করে দিই সেক্ষেত্রে সেলিং এক্সপেন্সিভ আমরা দেখাতে পারি। বিকল্পভাবে যখন আমি মিনিমাম রেন্ট আমি দেখাতে চাই,
যখন লিজি বা টেনেন্ট পৃথক একটি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, তখন আমাকে যেই জাবেদা করতে হবে স্বত্বের মালিককে প্রদেয় রয়্যালিটির জন্য, তখন স্বত্বের মালিককে প্রদেয় রয়্যালিটির জন্য আমরা ফার্স্ট জাবেদা করব, ফর রয়্যালিটি পেয়াবেল টু ল্যান্ডলর্ড মিনিমাম রেন্ট ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট, এখানে জাস্ট অ্যামাউন্ট অফ মিনিমাম রেন্ট যেটা আমার সর্বনিম্ন ভাড়া সেটা। নাম্বার টু, ন্যূনতম ভাড়ার অঙ্ককে রয়্যালিটি এবং ঘাটতি হিসাবে স্থানান্তরের জন্য, যে ফর ট্রান্সফার মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট টু রয়্যালিটি অ্যান্ড শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমরা জাবেদা করি রয়্যালিটিস পেয়াবেল ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ল্যান্ডলর্ড মিনিমাম রেন্ট ক্রেডিট। তো শিক্ষার্থী, এখানে রয়্যালিটিস পেয়াবেল যেটা আমরা ডেবিট করেছি সেখানে অবশ্যই অ্যাকচুয়াল রয়্যালিটি ফর দ্য পিরিয়ড, আর শর্ট ওয়ার্কিংস হচ্ছে অ্যামাউন্ট বাই দ্য হুইস রয়্যালিটিস ফল শর্ট, যতটুকু আমার ঘাটতি হয়েছে মিনিমাম রেন্টের থেকে। প্রিয় শিক্ষার্থী, নাম্বার থ্রি, আমরা যে জাবেদাটা করব স্বত্বের মালিককে নগদ পরিশোধের জন্য, ফর পেমেন্ট টু ল্যান্ডলর্ড ফর ক্যাশ, সেক্ষেত্রে আমরা জাবেদা করি ল্যান্ডলর্ড মিনিমাম রেন্ট ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। বছর শেষে রয়্যালটি হিসাব বন্ধের জন্য আমরা যে জাবেদাটা করে আসছি সেই একই জার্নাল যেটা আমরা আলোচনা করলাম না, সর্বশেষ একটা নোট আমরা দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো অতিরিক্ত একটা জাবেদা শুধু হয়েছে পূর্বেরটার থেকে, সেটা হচ্ছে আমাদের মিনিমাম রেন্ট নিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি, একটা নোট আমরা দিয়েছি যে যে সময় প্রকৃত রয়্যালিটি মিনিমাম রেন্টের চেয়ে কম সেই সময় সাধারণত মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যে প্রকৃত রয়্যালিটি যখন মিনিমাম রেন্টের চেয়ে আমাদের কম হচ্ছে তখনই কিন্তু আমি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি, আর এটা খুললেও আমার লাস্ট রেজাল্ট যেটা হবে, আর না খুললেও কিন্তু আমার একই রেজাল্ট হবে। সো আমি যদি প্রথমটা অনুসরণ করে বিকল্পটা না করে, আমার মনে হয় সেটাই তোমাদের জন্য যৌক্তিক হবে। নাম্বার টু, যেখানে কোনো ন্যূনতম ভাড়া বিদ্যমান থাকে না, হোয়ার নো মিনিমাম রেন্ট এক্সিস্ট, যে কোনো প্রকার মিনিমাম রেন্ট এখানে আমাদের নাই, সেই ক্ষেত্রে শর্তের মালিককে প্রদেয় রয়্যালিটির জন্য সরাসরি জাবেদা হচ্ছে, যে ফর রয়্যালিটি পেয়াবেল টু ল্যান্ডলর্ড রয়্যালিটিস পেয়াবেল ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট অ্যাকচুয়াল রয়্যালিটিস ফর দ্য পিরিয়ড। নাম্বার টু, স্বত্বের মালিককে নগদ পরিশোধের জন্য আমরা জাবেদা করে দিচ্ছি ফর পেমেন্ট টু ল্যান্ডলর্ড ফর ক্যাশ, ল্যান্ডলর্ড এক্সুয়ার রয়্যালিটিস ডেবিট, ব্যাংক অব্লিক ক্যাশ ক্রেডিট। নাম্বার থ্রি, বছর শেষে রয়্যালিটি হিসাব বন্ধের জন্য, ফর ক্লোজিং দ্য রয়্যালিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, যদি আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনে যাই সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সামারি ডেবিট, আর সেলসে যদি যাই সেক্ষেত্রে ইনকাম সামারি ডেবিট, রয়্যালিটিস পেয়াবেল ক্রেডিট, যেটা পূর্বে আমরা দেখেছি। প্রিয় শিক্ষার্থী, খ নাম্বার, আমরা এতক্ষণ কিন্তু ক নিয়ে আলোচনা করেছিলাম, যে যখন আমার প্রকৃত ন্যূনতম ভাড়া চেয়ে কম হয়েছিল তখন আমরা ওই জাবেদাটা করব। আর প্রিয় শিক্ষার্থী, যখন প্রকৃত রয়্যালিটি ন্যূনতম ভাড়ার বেশি হবে, প্রকৃত রয়্যালিটি ন্যূনতম ভাড়ার বেশি হয় দ্য অ্যাকচুয়াল রয়্যালিটি ইজ মোর দ্যান দ্য মিনিমাম রেন্ট, তখন আমাকে যেটা করতে হবে স্বত্বের মালিককে প্রদেয় রয়্যালিটির জন্য একই জাবেদা যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, যদি মিনিমাম রেন্ট না থাকে সেই ক্ষেত্রে যেই জাবেদাটা আমরা করেছি সেটাই স্বত্বের মালিককে প্রদেয় রয়্যালিটির জন্য, ফর রয়্যালিটি পেয়াবেল টু ল্যান্ডলর্ড, সেক্ষেত্রে আমরা জাবেদা করেছি রয়্যালিটিস পেয়াবেল অ্যাকচুয়াল রয়্যালিটি ফর দ্য পিরিয়ড ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। ঘাটতি ভাড়া পুনরুদ্ধারের জন্য, যেহেতু প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের মিনিমাম রেন্টের চেয়ে বেশি হয়েছে, সেক্ষেত্রে যদি মিনিমাম আমাদের ঘাটতি শর্ট ওয়ার্কিংস থাকে সেটা আমরা পুনরুদ্ধার করতে পারবো, ফর রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস ল্যান্ডলর্ড শর্ট ওয়ার্কিংস ইফ এনি রিকুপ ডিউরিং দ্য পিরিয়ড ডেবিট শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। স্বত্বের মালিককে পরিশোধের জন্য সব জায়গায় একই জানাল প্রিয় শিক্ষার্থী, ল্যান্ডলর্ড মিনিমাম রেন্ট ডেবিট, ব্যাংক বা ক্যাশ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, নাম্বার ফোর, বছর শেষে রয়্যালটি হিসাব বন্ধের জন্য যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, ম্যানুফ্যাকচারিং সামারি বা ইনকাম সামারি ডেবিট, আর আমাদের রয়্যালটিস পেয়াবল ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, মালিক বা ইজারাদাতা বা ভূস্বামী লেজর বা ল্যান্ডলর্ডের বইতে সাধারণত নিম্নলিখিত হিসাবের বইগুলো সংরক্ষণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে যেটা দেখেছি লিজি বা টেনেন্টের হিসাব বইতে যে বইগুলো সংরক্ষণ করা হয়েছে তাদের জার্নালগুলো, এবার আমরা দেখব মালিক কোন বইগুলো সংরক্ষণ করে। প্রিয় শিক্ষার্থী, নাম্বার ওয়ান, রয়্যালিটি রিসিভেবল অ্যাকাউন্ট, তার জন্য সেটা ইনকাম কারণ মালিক সেটা গ্রহণ করে। আর আমাদের যেটা রয়্যালিটি ভাড়া স্বত্ব ভাড়া গ্রহিতা সে কিন্তু সেটা প্রদান করে। নাম্বার টু, লিজি বা ট্যানেন্ট পার্সোনাল অ্যাকাউন্ট। নাম্বার থ্রি, শর্ট ওয়ার্কিংস অ্যালোয়েবল বা রয়্যালিটি সাসপেন্স অ্যাকাউন্ট। প্রিয় শিক্ষার্থী,
যেহেতু মালিককে ছাড় দিতে হয় সেজন্য রয়্যাল শর্ট ওয়ার্কিং অ্যালাওয়েবল, যে সে কতটুকু ছাড় দিছে সেই অ্যাকাউন্টসটা প্রিয় শিক্ষার্থী করে থাকে। আমরা মালিক কি জাবেদাগুলো করে সেটা একটু দেখার চেষ্টা করব। যখন প্রকৃত রয়্যালিটি ন্যূনতম ভাড়ার চেয়ে কম হয়, হোয়েন দ্য অ্যাকচুয়াল রয়্যালিটি ইজ লেস দ্যান মিনিমাম রেন্ট, যে মিনিমাম রেন্টটা নির্ধারণ করা হয়েছে তার থেকে যদি রয়্যালিটি কম হয়, সেই ক্ষেত্রে মালিক পক্ষ প্রথম জাবেদা করে। সত্যের মালিক রয়্যালিটি প্রাপ্য হলে যে জাবেদা করে, সেই ক্ষেত্রে রিজি বা ট্যানেন্স ডেবিট মিনিমাম রেন্টের জন্য রয়্যালিটি রিসিভেবল ক্রেডিট শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝার জন্য এখানে রয়যালিটি রিসিভেবল যে অ্যাকচুয়াল রয়্যালিটি ফর দ্য পিরিয়ড, শর্ট ওয়ার্কিং যেটা হচ্ছে অ্যামাউন্ট বাই হুইচ দ্য রয়্যালিটিস ফল শর্ট, যতটুকু রয়্যালিটি আমাদের শর্ট হয়েছে সেটা। প্রিয় শিক্ষার্থী, নাম্বার টু, শর্ত ব্যবহারকারীর নিকট রয়্যালিটি অর্থ যদি আমরা পাওয়া যায় সেক্ষেত্রে এবার ব্যাংক ডেবিট লিজি বা ট্যান ক্রেডিট, এখানে ক্যাশ ডেবিট হতে পারে। প্রিয় শিক্ষার্থী, বছর শেষে প্রাপ্য রয়্যালিটি হিসাব বন্ধের জন্য, ওখানে আমি বন্ধ করেছি যেহেতু সেটা খরচ ছিল, এখানে আমার আয়, সো রয়্যালিটি বা রিসিভেবল ডেবিট অ্যান্ড ইনকাম সামারি এখানে ক্রেডিট হচ্ছে, আর ওখানে কিন্তু ইনকাম সামারি ডেবিট ছিল। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে লিজির ক্ষেত্রে আমরা যেটা করেছি ইনকাম সামারি ডেবিট, আর লেজরের ক্ষেত্রে আমরা যেটা করতেছি প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু করতেছি রয়্যালিটি ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। যখন এটা কম, যদি আমাদের বেশি হয় প্রিয় শিক্ষার্থী, যখন প্রকৃত রয়্যালিটি ন্যূনতম ভাড়ার চেয়ে বেশি হবে, হোয়েন দ্য অ্যাকচুয়াল রয়্যালিটি ইজ মোর দেন অর ইকুয়াল টু দ্য মিনিমাম রেট, যদি সমানও হয় সেক্ষেত্রে যে দাবেদাটা করা হয় লিজি বা ট্যানেন্ট ডেবিট, যে সত্ত্বের মালিককে রয়্যালিটি প্রাপ্য হলে ফর রয়্যালিটি রিসিভেবল টু ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড যখন আমার রয়্যালিটি প্রাপ্য হয় সেই ক্ষেত্রে আমরা এই জাবেদাটা করব। পূর্বের ঘাটতি ভাড়া সত্ত্ব ব্যবহারকারী কর্তৃক পুনরুদ্ধারের জন্য, যদি পূর্বের ঘাটতি ভাড়া থাকে সেটা যদি আমরা পুনরুদ্ধার করি, সেই ক্ষেত্রে আমাদের মূলত জাবেদা হচ্ছে ফর রিকুইপমেন্ট অফ পাস্ট শর্ট ওয়ার্কিং বিফোর দ্য লিজি বা ট্যানেন্ট, সেক্ষেত্রে রয়্যালিটি সাসপেন্স বা শর্ট ওয়ার্কিংস আমরা ডেবিট করবো, রয়্যালিটি সাসপেন্স বা শর্ট ওয়ার্কিংস ডেবিট, আর লিজি বা ট্যানেন্টস আমরা এখানে ক্রেডিট করে দিব। নাম্বার থ্রি, সত্ত্ব ব্যবহারকারীর নিকট হতে রয়্যালিটি অর্থ যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি ব্যাংক বা ক্যাশ ডেবিট লিজি বা ট্যানেন্টস ক্রেডিট। নাম্বার ফোর, পুনরুদ্ধার করা যায় না এমন ঘাটতি বাড়ার জন্য, প্রিয় শিক্ষার্থী সব শর্ট ওয়ার্কিংস আমার যদি ব্যাক আপ করা যেটা যাচ্ছে না, সেই ক্ষেত্রে রয়্যালিটি সাসপেন্স বা শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল ডেবিট ইনকাম সামারি, সরাসরি আমরা ইনকাম সামারিতে কিন্তু সেটা ক্রেডিট করে দেবো, যেটা আমরা পুনরুদ্ধার করতে পারবো না। শর্ট ওয়ার্কিংস থাকলেও সেটা যেটা পুনরুদ্ধার হবে না সেটাকে কিন্তু আমাকে ইনকাম সামারিতে ক্রেডিট করে দিতে হবে, কারণ সেটা আমরা আয় হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা আমাকে খেয়াল করতে হবে। বহন শেষে প্রাপ্য রয়্যালিটি হিসাব বন্ধের জন্য আমরা যে জাবেদাটা প্রিয় শিক্ষার্থী আমরা করি, রয়্যালিটি রিসিভেবল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট, নর্মাল যে জাবেদা বন্ধের জন্য আমরা করে থাকি সেটাই আমরা করছি। প্রিয় শিক্ষার্থী, রয়্যালিটি বিশ্লেষণ অ্যানালাইসিস ফর রয়্যালিটিস, যেটাকে আমাদের এই যে রয়্যালিটি আমাদের শর্ট ওয়ার্কিংস কত হচ্ছে, মিনিমাম কত হচ্ছে, কতটুকু ল্যাপস হচ্ছে, কতটুকু রিকুপ করতে পারছে, সেটা আমরা একটা স্টেটমেন্টের মাধ্যমে দেখাই, আর সেটাকে আমরা বলতে পারি অ্যানালাইসিস অফ রয়্যালিটি, যে যেখানে আমরা বিশ্লেষণটা করি, যেখানে আমাদের থাকবে ইয়ার থাকবে, আউটপুট থাকবে, অ্যাকচুয়াল রয়যালিটিস থাকবে, মিনিমাম রেন্টটা থাকবে, এক্সেস ওয়ার্কিংস থাকবে, আর শর্ট ওয়ার্কিংসের মধ্যে আমার সাপ আউট কতটুকু, রিকুপ করতে পারলাম কতটুকু, রিটার্ন অফ করতেছি কতটুকু, ক্রেডিট ফরওয়ার্ড কতটুকু, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। সর্বশেষ আমাদের যেটা হচ্ছে অ্যামাউন্ট পেয়াবেল, যেটা হচ্ছে টাকা, আমরা দেখাবো। প্রিয় শিক্ষার্থী, এটা শর্ট ওয়ার্কিংস অ্যালানিস ফর রয়্যালিটি, যেটা আমাদের কে করে স্বাভাবিকভাবে শর্ত ভাড়া গ্রহিতা, সে কিন্তু অ্যানালাইসিস অফ রয়্যালিটিটা প্রস্তুত করে থাকে। উপ ইজারা বা উপসত্ব ভাড়া সাব লিজিং, কত ক্লাসে আমরা সাব লিজিং বলেছিলাম, যে আমি কোনো একটা লিজ নিয়েছি, নিয়ে আমি কাউকে আংশিক বা পুরোপুরি আমি যদি কাউকে আবার ভাড়া দেই সেটাকে আমরা বলছি উপসত্ব ভাড়া বা উপ ইজারা। সাব লিজ বা সাব রয়্যালিটির ক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হয়, প্রিয় শিক্ষার্থী এখানে মূল ইজারাদার বা ভাড়াটিয়ার বহিত, মূল ইজারাদার বলতে ধরো আমি নিজে যদি মূল ইজারা আমি নিয়ে থাকি, সেক্ষেত্রে আমার বহিতে যেই বিষয়গুলো আমাকে করতে হচ্ছে, এক নাম্বার ভূস্বামী বা ইজারাদার সম্পর্কিত, ইজারাদাতা সম্পর্কিত, যাই ভূস্বামীর জন্য যেটা করব রয়্যালিটি পেয়াবেল অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিংস রিকুপেবেল অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট। বিশেষ করে বড় কোনো প্রজেক্ট যদি হাতে নেওয়া হয় যেটা একার পক্ষে সংকলন করা সম্ভব না প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে এই সাব লিজ বা সাব রয়্যালিটি ব্যবস্থাটা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী,
এখানে উপ ভাড়া সংক্রান্ত হিসাব রক্ষণের জন্য মূল গ্রহীতা তার হিসাবের সুবিধাতে দুটি শিডিউল তৈরি করে থাকে প্রিয় শিক্ষার্থী। এক নম্বর হচ্ছে ভূস্বামীকে প্রদত্ত ভাড়ার একটা তালিকা করে, অ্যানালাইসিস ফর রয়্যালটি পেয়াবে, যেটা ভূস্বামীকে প্রদান করতে হবে। সেকেন্ড আরেকটা শিডিউল সে করে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে উপ ইজারা গ্রহীত হতে প্রাপ্য, যেটা সে ভাড়া দিয়েছে সেখান থেকে যেটা পাবে, অ্যানালাইসিস অফ রয়্যালটি রিসিভেবলের জন্য সে কিন্তু আরেকটা শিডিউল সে প্রস্তুত করে থাকে। সে দুইটা শিডিউল প্রস্তুত করে, একটা সে যেটা প্রদান করবে মোট, আর দ্বিতীয়টা হলো সে যেটা সাব রয়্যালটি হিসাবে পাবে বা সাব লিস্ট থেকে পাচ্ছে। উপ ভাড়াটে বা উপ ইজারাদার সম্পর্কিত প্রিয় শিক্ষার্থী, যে উপ ভাড়াটে বা উপ ইজারা সম্পর্কিত যে বইগুলো রাখতে হবে সেটা হচ্ছে রয়্যালটি রিসিভেবল। এখানে কিন্তু ভাড়া গ্রহীতা নিজে কিন্তু রয়্যালটি পাচ্ছে, সেজন্য রয়্যালটি রিসিভেবল অ্যাকাউন্টস প্রস্তুত করতে হচ্ছে। রয়্যালটি সাসপেন্স অ্যাকাউন্টস অর শর্ট ওয়ার্কিংস অ্যালাউবল অ্যাকাউন্ট, যেহেতু এখানেও তাকে শর্ট ওয়ার্কিংস অ্যালাউ করতে হতে পারে, ছাড় দিতে হতে পারে, সেক্ষেত্রে সে রয়্যালটি সাসপেন্স মালিকের মতো করে থাকে। সর্বশেষ সাব লিজি অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট সে প্রস্তুত করে থাকে প্রিয় শিক্ষার্থী। মূল ইজারা গ্রহীতার বইতে হিসাবের এন্ট্রিগুলো কী হবে, মূল ইজারা গ্রহীতার মূল যে তার যে আমাদের হিসাবগুলো খুলতে হবে সেটা একটু দেখার চেষ্টা করি। নাম্বার ওয়ান, যখন এখানে প্রকৃত রয়্যালটি নিজের এবং উপভাড়াটি আর ন্যূনতম ভাড়ার চেয়ে কম হয়, প্রিয় শিক্ষার্থী মালিকের সাথে যে মিনিমাম রেন্টটা নির্ধারণ হয়েছে সেই দুইটা ভাড়াটি নিয়েও যদি সেটা কম হয়, সেই ক্ষেত্রে প্রদেয় রয়্যালিটির জন্য আমরা যেটা করে আসছি কিন্তু পূর্বে সেটাই যাবে, দা চেঞ্জ নেই। রয়্যালিটিস ডেবিট পেয়েবল, শর্ট ওয়ার্কিংস ডেবিট, ল্যান্ডলর্ড মিনিমাম রেন্ট প্রিয় শিক্ষার্থী ক্রেডিট। এখানে কিন্তু অবশ্যই দুইজনের রয়্যালিটিটা যোগ করে দিতে হবে প্রিয় শিক্ষার্থী। নগদে প্রদত্ত রয়্যালিটির জন্য নগদে প্রদত্ত যেটা আমরা প্রদান করেছি ল্যান্ডলর্ড ডেবিট ব্যাঙ্ক অব্লিক ক্যাশ ক্রেডিট, সেটা আমরা আগেও দেখেছি প্রিয় শিক্ষার্থী। সর্বশেষ তৃতীয় যে জাবেদা করে উপভাড়াটির নিকট হতে প্রাপ্য রয়্যালিটির জন্য, উপভাড়াটির থেকে যেটা আমি প্রাপ্য সেটার জন্য আমি যেটা করি, সাব লিজি ডেবিট, রয়্যালিটি রিসিভেবল ডেবিট, রয়্যালিটি সাসপেন্স সরি রয়্যালিটি রিসিভেবল ক্রেডিট, রয়্যালিটি সাসপেন্স ক্রেডিট। ডিয়ার স্টুডেন্ট এখানে দুইটা জিনিস, যে সেখানে যদি সে ছাড় দেয় সেখানে সাসপেন্স কিন্তু তাকে ক্রেডিট করতে হচ্ছে। নাম্বার ফোর, উপভাড়াটির নিকট থেকে রয়্যালিটি যদি সে পায় সেক্ষেত্রে যাবে হচ্ছে ব্যাঙ্ক অর ক্যাশ ডেবিট, সাপ লিজি ক্রেডিট। নাম্বার ফাইভ, উপভাড়াকৃত সম্পত্তির প্রকৃত রয়্যালটি এবং উপভাড়াটির নিকট প্রাপ্য রয়যালটি দুটাকে সমন্বয়ের জন্য যদি আমরা জাবেদাটা করি সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমাদের যেটা করতে হচ্ছে রয়্যালটি রিসিভেবল ডেবিট, রয়্যালটিস পেয়াবেল পেয়াবেল ক্রেডিট ডেবিট, এবং ইনকাম সামারি প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আমাদের ইনকাম সামারিটা ক্রেডিট আছে, রয়্যালটি রিসিভেবল রয়্যালটিস পেয়াবেল এই বিষয়ে দুইটা ডেবিট এবং ইনকাম সময়টা ক্রেডিট, এই বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে, যেটা আমরা সরাতে কার্সলে সরেনি এখানে সরাতে হবে প্রিয় শিক্ষার্থী। রয়্যালটি হিসাব বন্ধের জন্য যেটা করবো, যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান সেটা তো আমরা জানি ম্যানুফ্যাকচারিং, আর বিক্রয়জনিত যদি হয় সেই ক্ষেত্রে ইনকাম সামারি আর রয়্যালটিস পেয়াবেল। প্রিয় শিক্ষার্থী এবার যদি আসে, যখন প্রকৃত রয়্যালটি নিজের বা উপভাড়াটি আর ন্যূনতম ভাড়ার চেয়ে বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রাপ্য রয়্যালটির জন্য আমরা জাবেদা করব। প্রাপ্য রয়্যালটির জন্য রয়্যালটিস পেয়াবল ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট, টোটাল রয়্যালটির জন্য আমরা যেটা করে থাকি প্রিয় শিক্ষার্থী। ঘাটতি ভাড়া পুনরুদ্ধারের জন্য আমরা জাবেদা করি ল্যান্ডলর্ড ডেবিট শর্ট ওয়ার্কিংস রিকুয়েবল ক্রেডিট। নাম্বার থ্রি, ভূস্বামী বা ইজারাদারকে নগদ প্রদানের জন্য জাবেদা করে থাকি ল্যান্ডলর্ড বা অ্যাকচুয়াল রয়্যালটিস ডেবিট ক্যাশ পাবলিক ব্যাংক আমরা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী আমরা পুনরুদ্ধার বা বাতিলকৃত বা ঘাটতি ভাড়ার জন্য, ঘাটতির জন্য যেটা আমরা ফর ইরিকেবল অর লেস শর্ট ওয়ার্কিংস সেজন্য যাবে দেখো ইনকাম সামারি ডেবিট, যেটা আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, এবং শর্ট ওয়ার্কিংস রিকেবল ক্রেডিট। নাম্বার ফাইভ, উপভাড়াটির নিকট থেকে প্রাপ্য রয়্যালিটির জন্য আমি যেটা পাবো ফর রয়্যালিটি রিসিভেবল ফ্রম সাব লিজি, এর জন্য আমরা করে থাকি সাব লিজি ডেবিট রয়্যালিটিস রিসিভেবল ক্রেডিট। নাম্বার সিক্স, উপভাড়াটির নিকট থেকে পুনরুদ্ধারকৃত ও অপুনরুদ্ধারকৃত রয়্যালিটির জন্য, যেটা পুনরুদ্ধার করতে পারছি আর যেটা পুনরুদ্ধার করতে পারি না দুইটার জন্যই রয়্যালিটি সাসপেন্স ডেবিট সাব লিজ ক্রেডিট ইনকাম সামারি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী উপভাড়াকৃত সম্পত্তির প্রকৃত রয়্যালিটি এবং উপভাড়াটি আর নিকট প্রাপ্য রয়্যালিটি সমন্বয়ের জন্য ফর অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকচুয়াল রয়্যালিটিস অফ সাব লিজ অ্যাসেট অ্যান্ড রয়্যালিটিস রিসিভেবল ফ্রম দ্য সাব লিজ, সেই জন্য আমরা জাবেদা করবো রয়্যালিটিস রিসিভেবল ডেবিট রয়যালিটিস রিসিভ ফ্রম দ্য সাব লিজ, যত টাকা আমরা গ্রহণ করেছি রয়্যালিটিস পেয়াবেল ক্রেডিট রয়্যালিটিস ফর সাব লিজির জন্য সেটা ক্রেডিট এবং ইনকাম সামারি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী এর আগে আমরা যে জাবেদাটা শেখানো আমাদের কিন্তু
ক্যারিটটা সরিয়ে দেখা হয়নি, আমাদের কিন্তু রয়্যালটিস পেয়াবল এবং ইনকাম সামারি ক্যারিট করতে হবে পূর্বের জমা দাতা। খেয়াল রাখতে হবে রয়্যালটিস রিসিভেবলটা ডেবিট, রয়্যালটিস পেয়াবল এবং ইনকাম সামারি ক্যারিট হবে পূর্বের জমা দাতা শিক্ষার্থী। নাম্বার 8, উপভারেটের নিকট থেকে নগদ প্রাপ্তির জন্য ব্যাংক অর ক্যাশ ডেবিট সাবলিজি ক্যারিট ফর ক্যাশ রিসিভ ফ্রম সাবলিজি। সর্বশেষ আমাদের যে জানালটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, যে রয়্যালটি হিসাব বন্ধের জন্য ফর ক্লোজিং আমরা তো জানি যদি উৎপাদনকারী সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সামারি, বিক্রয় যদি সরাসরি করে দেয় ইনকাম সামারি, আর রয়্যালটিস পেয়াবল ক্রেডিট করতে হচ্ছে প্রিয় শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী আমরা দেখি আমাদের নেক্সট আলোচনা, আমাদের জার্নাল প্রায় শেষ। এখানে আমাদের তোমাদের এই অঙ্কটা করার জন্য কিছু পয়েন্টস আমাদের মনে রাখতে হবে, সেই বিষয়গুলো একটু আমরা ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী। নাম্বার 1, যে কথাটা আমরা বলেছি, যদি রয়্যালটি চুক্তিতে মিনিমাম রেন্ট বা ন্যূনতম ভাড়ার বিধান না থাকে তাহলে শর্ট ওয়ার্কিংস এর প্রশ্ন আসবে না। তার মানে আমার একটা গল্প বা একটা প্রশ্ন যদি মিনিমাম রেট নির্ধারণ করা থাকে তাহলেই কিন্তু শর্ট ওয়ার্কিংস আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে, বের করতে হচ্ছে। যদি মিনিমাম রেট নির্ধারণ করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু শর্ট ওয়ার্কিংস এর কোনো কথা প্রিয় শিক্ষার্থী আসছে না। নাম্বার 2, ন্যূনতম ভাড়া, মিনিমাম রেন্ট এবং শর্ট ওয়ার্কিং সমন্বয় করার পর প্রকৃত রয়্যালটি এক্সওয়ার রয়্যালটি এই দুটির পরিমাণের মধ্যে সর্বদা বড়টি ভূস্বামী বা ল্যান্ডলর্ড পাবে। আমার মিনিমাম রেন্ট থাকতেই পারে কিন্তু আমার যদি রয়্যালটি পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে যেটি বড় শর্ট ও মিনিমাম রেন্টের থেকে সেটাকেই কিন্তু অ্যাকচুয়াল রয়্যালটি বড় হলে ওই বড়টাই আমাকে কিন্তু ল্যান্ডলর্ডকে প্রদান করতে হবে। নাম্বার 3, যদি প্রকৃত রয়্যালটি মিনিমাম রেন্টের চেয়ে কম হয় তাহলে সাধারণত মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। যে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট প্রকৃত রয়্যালটির চেয়ে যদি কম হয়, প্রকৃত রয়্যালটি যদি মিনিমাম রেন্টের চেয়ে কম হয় সেক্ষেত্রে আমরা মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খুলতে পারি। আমি আবারও বলি, মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খুলে চাবেদা করলেও যে রেজাল্ট দাঁড়াবে, এই অ্যাকাউন্ট না খুলে অঙ্ক করলেও কিন্তু সেই একই রেজাল্ট দাঁড়াবে প্রিয় শিক্ষার্থী। সো আমি মনে করি ঝামেলা না করে তোমরা সরাসরি যে প্রথম যে চাবেদাটা দেখিয়েছি সেই চাবেদাগুলো করলেই হয়ে যাচ্ছে। যদি লেজর বা লিজিয়ের মধ্যে কোনোরূপ চুক্তি থাকে তাহলে ধর্মঘট বা তালাবদ্ধতার ক্ষেত্রে ইন কেস অফ স্ট্রাইক অর লগ আউট মিনিমাম রেন্টটা আমাদের কিন্তু কমতে পারে। সেটা নিজেদের চুক্তির উপর ভিত্তি করে, যদি চুক্তিতে বলা থাকে সেই ক্ষেত্রে এটা কমার সম্ভাবনা বা সুযোগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী এবার যেটা বলেছে পুনরুদ্ধার যোগ্য শর্ট ওয়ার্কিংসকে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে হবে। যেটাকে আমরা পুনরুদ্ধার করা যাবে সেই শর্ট ওয়ার্কিংসকে ব্যালেন্স শিটে আমরা কারেন্ট হিসেবে দেখাতে পারবো। নাম্বার 6, যখন পুনরুদ্ধার করা যায় না তখন শর্ট ওয়ার্কিংসকে ইনকাম সামারিতে চার্জ করে লেস করতে হবে। আমি যদি শর্ট ওয়ার্কিংস রিকুপ করতেই না পারি তখন আমার খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্টে ইনকাম সামারিতে দেখাতে হবে। যদি উৎপাদনের উপর ভিত্তি করে রয়্যালটি নির্ধারণ করা হয় তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং সামারি চার্জ করতে হবে, আর বিক্রয়ের উপর ভিত্তি করে রয়্যালটি নির্ধারণ করা হলে ইনকাম সামারিতে চার্জ করতে হবে। সেটা আমরা বারবার জাবেদা দেখানোর চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সর্বশেষ আমাদের কথা হচ্ছে যদি কোনো নির্দিষ্ট একটি বছরের সম্পূর্ণ বা আংশিক শর্ট ওয়ার্কিংস ল্যাপস হয় তাহলে ল্যান্ডলর্ড শুধুমাত্র মিনিমাম রেন্ট পাবে। যতটুকু ল্যাপস হবে মিনিমাম রেন্টটুকু কিন্তু ল্যান্ডলর্ড পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমাদের আলোচনা বুঝতে পেরেছো। তোমরা বাসায় অবস্থান গ্রহণ করো, বিনা প্রয়োজনে তোমাদের ঘর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। যদি একান্তই ঘরের বাইরে যেতে হয় অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব। থ্যাংকস টু অল, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।